আচ্ছা, আমরা আমাদের ভিএস কোডটা বের করি। ওকে, দেখুন, আমাদের পাত্রে সিলেক্ট হলো, তার আগে আমরা কি করলাম, তার আগে আমরা ডুপ্লিকেট পাত্রী যাতে না হয় একটা সিঙ্গেল পাত্র সিঙ্গেল গার্লফ্রেন্ড নির্বাচন করছিলাম। তারপর আমরা পাত্রী সিলেকশনও করলাম, সবচেয়ে বড় লোকের মেয়ে। আচ্ছা, এবার আমাদের এবার কার কাজ কি? বিয়ের কাজ। বিয়ে করার আগে কি করতে হবে? অবশ্যই শপিং করতে হবে, ঠিক না? আচ্ছা, আমাদের ধরেন এখন আমরা শপিং করতে যাব। হ্যাঁ, আমরা শপিং করতে গেলাম। শপিংয়ে গিয়ে কী কী কিনবো? অনেক কিছু লাগবে তো বিয়ে করতে, ঠিক না? আমি যদিও বিয়ে করি নাই, না সরি, করছি বা করি নাই সেটা বড় কথা না, বিয়ে করতে কী কী লাগে এটা অনেকে জানে। আচ্ছা, ফার্স্টে যেটা লাগে, আমরা এখানে লিখি, প্রোডাক্ট লিখি এখানে, প্রোডাক্ট। আর এখানে লাগবে হচ্ছে কী কী? শাড়ি, শাড়ির তারপর থাকবে হচ্ছে প্রাইস, প্রাইস সাপোজ কত? 50,000। ওকে, তারপরে কি থাকবে? আর হচ্ছে থাকতে পারে বিয়ে করার জন্য কী কী লাগে, কী কী লাগে বলেন 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 আপনারা বলেন একটু শুনি। তারপর লাগবে একটা শুজ, এটা ধরেন দিলাম 1,800 টাকা। তারপর লাগবে কি? তারপর লাগবে হচ্ছে একটা ফোন। বউ বউকে তো ফোন দিতে হবে একটা, ঠিক না? তাছাড়া বউ কথা বলবে কার সাথে, মানে কী দিয়ে কথা বলবে আমার সাথে? ধরেন একটা ফোন দিলেন, ফোনের দাম 1,20,000 টাকা। তারপর কি লাগবে? একটা বউয়ের জন্য গহনা, গহনা বা গোল্ড লিখে দে এখানে, গোল্ড। গোল্ডের গোল্ডের দাম ধরেন 5 লাখ। ওকে, 1, 2, ওকে, 5 লাখ। আর কি লাগবে বিয়ে করতে? বিয়ে করতে লাগবে হচ্ছে ধরেন একটা ওয়াচ লাগবে, এটার দাম সাপোজ 20,000 টাকা। ওকে, এই এটা এটা মানে এগুলো দিয়ে আপাতত আমরা বিয়েটা করে ফেলি, আর অনেক কিছুই লাগে যদিও সেগুলো না লিখলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি টোটাল বিয়ে করতে খরচ কত হয় সেটা আমরা বের করবো, কি খরচ হচ্ছে। বা এখানে আরও আমরা অ্যাড করতে পারতাম, আমরা অ্যাড করতে পারতাম মানে দাওয়াতের জন্য কী কী লাগবে, হবে যাবে এগুলো অনেক কিছু অ্যাড করতে পারতাম। বাট আপাতত ইনিশিয়াল এগুলো হয়েই হলেই আপাতত বিয়ে করা যাচ্ছে, কাজী ফি বা আদার্স ফি আমরা বাদ দিলাম। ওকে, দেখেন আমরা ফলোআপ দিয়ে জাস্ট দেখি যে কী অবস্থা। ফলোআপ দিয়ে কনস্ট্যান্ট আমরা ধরেন দিলাম টোটাল, টোটাল না, সিঙ্গেল, সিঙ্গেল অফ শপিং। এখন যদি আমরা সিঙ্গেল দিই তাহলে সিঙ্গেল আইটেম এর খরচটা বের হয়ে যাবে, ঠিক না? আমরা জানি এটা। দেখেন সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে বের হয়ে যাচ্ছে ফলো আপের কারণে, এরকম করে আসছে। ওকে, গুড, ভেরি গুড। তো এখন আমি একটা কাজ করব, আমি একটা ওয়াইডে একটা ভেরিয়েবল নিচ্ছি, আমরা ভেরিয়েবল নিচ্ছি, আমরা জানি যোগ করতে হয় আসলে কীভাবে, আমরা জানি। সাপোজ টোটাল শপিং, টোটাল শপিং কস্ট ইকুয়াল সাপোজ আপাতত 0 টাকা রাখি। এখন কি করতে হবে? আমরা একটা খরচ বের করব, সেটা হচ্ছে কি হবে, টোটাল কত হলো এটা প্লাস,
আমাদের যে খরচ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল খরচটা কাকার মধ্যে আছে, এর মধ্যে আছে না, এর মধ্যে থেকে ডট প্রাইস যদি আমরা দিয়ে দিই তাহলে যোগ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে বাইরে গিয়ে কনসোল লক করি তাহলে কিন্তু আমাদের বিয়ে করতে টোটাল কত খরচ হয় সেটা বের হয়ে যাওয়ার কথা। আমরা একটু যাই 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 অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। ও আচ্ছা, এটা আসলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আবার এখানে আর দশ আমরা এই জন্য লেট দেবো, এটা বারবার এই ভুলটা করছি কেন। আচ্ছা এখানে যাব, এই যে এবার কত আসছে সেটা, কত টাকা, 583,800 টাকা, 583,800 টাকা বিয়ে করতে খরচ হবে। ও মাই গড, বিয়ে তো করা যাবে না, অন্য কিছু করতে হবে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, তাহলে আমরা বুঝতে পারলাম মানে টোটাল বিয়ে করতে কত খরচ হলো। এখন ধরেন আপনি বিয়ে করবেন, বিয়ে করার জন্য আপনার বউয়ের শাড়ি তো একটাই হবে না, কয়টা লাগবে ধরেন, কোয়ান্টিটি ইকুয়াল, হ্যাঁ অবশ্যই ধরেন ধরেন একই রকমের শাড়ি আমরা ধরেন দিলাম, বা আপনার বন্ধুক বিয়ে দিচ্ছেন আপনি, সেক্ষেত্রে আপনার আপনার বউয়ের জন্য দুইটা শাড়ি, আপনার বন্ধুর জন্য দুইটা শাড়ি, বন্ধুক দিলেন যে, এ হচ্ছে অবস্থা। তো দুইটা আমরা এটা একটু কপি করি, আমরা শিফট অলটা ধরে শুজ অবশ্যই 4 জোড়া, ফোন অবশ্যই 2টা লাগবে, আচ্ছা গোল্ড অবশ্যই 2টা, ওয়াচ অবশ্যই 2টা। এইবার কি করবেন, এবার যদি আপনি এরকম করে চালান তাহলে কাজ হবে, হবে না, এবার কিন্তু একটু জটিল হয়ে গেল সমীকরণটা। হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল প্রাইস পাচ্ছি, বাট আসলে আমাদের টোটাল প্রাইসটা কিন্তু আমরা এখনও বের করতে পারছি না, সেটা কিভাবে করতে হবে, সেটা বের করার জন্য আমরা একটু কাহিনী করব, সেটা কেমন। আমরা এখানে একটা ভেরিয়েবল নেব, এর ভিতরে একটা ভেরিয়েবল নেই, আপাতত এটাকে আমরা কমেন্ট করে রাখলাম এরকম থাক। আমরা সিঙ্গেল এটা কমেন্ট করব, কি হবে, কনস্ট্যান্ট লিখলাম, লিখলাম টোটাল কস্ট নামে রাখলাম, ধরেন একটা ভেরিয়েবল রাখলাম, সেটা কি হবে, প্রোডাক্ট ডট প্রোডাক্ট কিতো নাকি, ও না সরি এখানে সিঙ্গেল ডট প্রাইস গুণন, গুণ করতে হবে কি দিয়ে, এটা দিয়ে গুণ করতে হবে, কিন্তু মানে যেটা প্রাইসটা আছে 5,000 × 4, 1,800 × 4, 12,000 × 2, এরকম করতে হবে। তাহলে গুণ করতে হবে কি দিয়ে, সিঙ্গেল দিয়ে, সিঙ্গেল ডট প্রাইস, তাহলে এখানে যেটা হয়ে গেল। এবার কি করতে হবে, এবার করতে হবে কি, এই যে এখানে এটাকে আমরা আনকমেন্ট করে দিই, এবার এবার যোগ করতে হবে এই শপিং প্লাস এটা প্লাস এখানে যেটা কষ্ট করছিলাম, এখানে এটা না করে এই ভেরিয়েবলটা বসায় দেবো, ব্যাস খেল খতম। এবার যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। ও মাই গড, কত টাকা রে, হিসাব হিসাব করাই তো কঠিন, মানে এত টাকা লাগবে আমাদের বিয়ে করতে, মানে নিজের আর বন্ধুরটা সহ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আচ্ছা এখানে সিঙ্গেল প্রাইস দিয়েছি কেন, আমরা তো ভুল করেছি, তাই তো বলি এত ধর কথা না, এখানে হবে কি কোয়ান্টিটি হবে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার তো পুরো মাথায় নষ্ট হয়েছিল, এত টাকা হলে তো বিয়ে করা সম্ভব না লাইফে, সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। আচ্ছা এবার ঠিক আছে, এক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 12 লক্ষ টাকা,
12,71,200 টাকা হলেই বিয়ে করা পসিবল। মানে নিজের সহ বন্ধু ডাকে, ওই যে একটা মেয়ে বের করলাম না বন্ধুর জন্য, সবচেয়ে গরিব মেয়েটা, গরিব পাত্রীটা, তাকে যদি বন্ধুর সাথে বিয়ে দেই তাহলে নিজের এবং বন্ধুর বিয়ে করতে এত টাকা হলেই হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমাদের পাত্রী দেখা হলো, আমাদের গার্লফ্রেন্ড নির্বাচন হলো, এবার আমাদের শপিংও হলো। ওকে, তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।